বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের রোমানিয়ান সম্পর্কে কিছু তথ্য দেওয়া। আপনারা যারা রোমানিয়া আসতে চান, আপনারা জানেন রোমানিয়া একটা ইউরোপের দেশ, আর এখানে কর্ম পাওয়াটা খুবই সহজা এবং আসাটাও খুবই সোজা, যদিও বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে বাংলাদেশে অ্যাম্বাসি নেই। তো সেক্ষেত্রে বাংলাদেশি জন্য একটু ডিফিকাল্ট যেতে হয়, ইন্ডিয়াতে বিভিন্ন ঝামেলা হয়। তারপরও ইউরোপের কান্ট্রি হিসেবে রোমানিয়া বর্তমানে ঢুকাটা খুবই সোজা, আর এই সুযোগটাই কিছু ইউটিউবার ব্যবহার করতেছে। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে বলতেছে একদিনে 53টা পারমিট বের করছে, যেটা অবাস্তব, কারণ রোমানিয়াতে একদিনে 53টা একই জনকে পারমিট কখনোই দেয় না আর দিবেও না, এটা স্বাভাবিক। তো আমি দেখলাম ভিডিওটা, ওনার ভালো করে ভিডিওটা দেখলাম, দেখি যে ভিডিওটা আসলে ভুয়া, কারণ একটাই পারমিট যেটার উপরে বারবার নাম চেঞ্জ করা হয়েছে। তো আসলে মানুষ তো এত বোকা না, মানুষ তো বোঝে। আসলে রোমানিয়া আসতে যদি কোম্পানি আপনাকে আনে তাহলে আপনার কোনো টাকা খরচ হয় না, যদি কোম্পানি আপনার খরচ দেয়। আর যদি কোম্পানির সাথে চুক্তি থাকে যে না কোম্পানি খরচ দিবে না, কিছু খরচ দিবে, যেমন মনে করেন আপনার ভিসাটা প্রসেসিং করে দিল, বিমান ভাড়া আপনার, তো সেক্ষেত্রে আপনার বিমান ভাড়াটা খরচ হবে। তো বিমান ভাড়াটা প্রায় 50-40 হাজার টাকা খরচ হবে। আর যদি বলে যে না সব খরচই আপনার, তো সেক্ষেত্রে আপনার 2-3 লাখ টাকা লাগবে। আর আমি জানি বর্তমানে দালালরা আপনাদের কাছ থেকে 6-7 লাখ-8 লাখ টাকা পর্যন্ত নেয়। তো আসলে ওরা ওদের কাজ করে, ওরা নিবে, এটাই স্বাভাবিক। তবে আপনার চেষ্টা করবেন সরাসরি কোম্পানির মাধ্যমে বা কোনো সার্কুলার দেখে নিজেরাই কাগজপত্র জমা দিয়ে, এরকম কোনো সিচুয়েশন থাকলে আসার জন্য, তাহলেই বেটার হবে। সরাসরি যদি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের কোনো টাকা খরচ হবে না, এটাই হলো প্রধান, মানে প্রথম কথা। আর যদি কারো মাধ্যম নেন তাহলে অবশ্যই টাকা খরচ হবে, আর এটাই স্বাভাবিক। আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি চেষ্টা করব রিয়েল কিছু জানার, আপনাদের জানানোর জন্য।